বিচারের দায়ভার কিন্তু রাষ্ট্রের। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে নামে বেনামে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। দেশে শীর্ষস্থানীয় গণমাধ্যম কালের কণ্ঠ গত 31 মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে বেনজিরের অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছিল। সে সময় সংবাদটি ছিল টক অব দ্য টাউনে। বনের জমিতে বেনজিরের রিসোর্ট নামে প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ প্রকাশ করেছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নে নলজানি গ্রামে 160 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিস্তৃত ভাওয়াল রিসর্ট। রিসর্টের একটি বড় অংশই বনের জমি জবরদখল করে গড়ে তোলা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পরিবারের হাতে রিসর্টের 1/4 শেয়ারের মালিকানা থাকায় নেপথ্যে থেকে সাহস জুগিয়েছিলেন বেনজির আহমেদ। 2018 সালে 106 বিঘা জমির ওপর রিসর্টের যাত্রা শুরু হলেও পরে এতে যোগ হয় আরও 54 বিঘা জমি। প্রতিবেদনে আরও বলা হয়, বেনজির আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার থাকাকালীন রীতিমতো পুলিশ পাহারা বসিয়ে বনের জমিতে সীমানা প্রাচীর লাগিয়ে রিসর্টের কাজ শুরু করেছিলেন। ক্ষমতার অপব্যবহার করে পুলিশকর্তা বেনজিরের বনের জমি দখল করে রিসর্ট বানানোর ঘটনায় স্তম্ভিত বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারাও। ডিএমপি কমিশনার হিসেবে প্রভাবশালী হওয়ার সুবাদে রিসর্টের 25% শেয়ারের মালিকানা নেন তিনি। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভাওয়াল রিসর্টের ভেতরে ও প্রবেশমুখে বন বিভাগের 6.73 একর জমি দখল করে ভাওয়াল রিসর্ট গড়ে তোলা হয়েছে। বেআইনিভাবে পুলিশ পাহারায় বনের জমিতে সীমানা প্রাচীর দেয় নিরুপায় হয়ে জমি উদ্ধারে উচ্ছেদ মামলা করে বন বিভাগ। বেনজির আহমেদের সম্পদের খোঁজে সরজমিনে অনুসন্ধানে গেলে কালের কণ্ঠের অনুসন্ধানী দলকে রিসর্ট সংলগ্ন নলজানি গ্রামের বাসিন্দারা জানান, রিসর্টের মালিকপক্ষ পার্টেক্স গ্রুপ ও সাবেক আইজিপি বেনজির আহমেদ একথা জানার পরে ভয়ে এলাকার লোকজন কেউ ওদিকে যাওয়ার সাহস করে নাই। যখন সীমানা প্রাচীর বসে বনের জমি দখল করা হয়েছে তখনও কারো সাহস হয়নি প্রতিবাদ করার। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ভাওয়াল রিসর্ট অ্যান্ড স্পার মালিকদের কয়েকজনের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদও রয়েছেন। এছাড়া ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন আহমেদও বলেছেন, বেনজির আহমেদ রিসর্টটির মালিকদের একজন, তবে তার কত ভাগ মালিকানা রয়েছে তা জানা নেই। অনুসন্ধানে জানা গেছে, যথারীতি এখানেও বেনজির আহমেদ চাতুরির মাধ্যমে নিজের নামটি ব্যবহার করেননি। স্ত্রী ও 2 মেয়ের নামেই রিসর্টের শেয়ার কেনা হয়। শুধু তাই নয়, দেশের বিভিন্ন জায়গায় বেনজিরের আরও সম্পদের খোঁজ পেয়েছে কালের কণ্ঠের অনুসন্ধানী দল। রাজধানীর বনানীতে হোটেল ইউনিক রেজেন্সি, কক্সবাজারের হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ও হোটেল রামাদা লিমিটেডে বিপুল অঙ্কের অর্থ লগ্নি করেছেন বেনজির। পদ্মা ব্যাংক ও কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মালিকানাও কিনেছেন তিনি। অনুসন্ধানে আরও জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপেও বেনজির আহমেদের 418% জমি রয়েছে। এর মধ্যে মোহাম্মদ ওয়াজিউল্লাহ নামের এক ব্যক্তির 250% জমি ও নারকেল বাগান দখলের অভিযোগ রয়েছে বেনজিরের বিরুদ্ধে। সেন্ট মার্টিনের দক্ষিণপাড়া গ্রামের সব মানুষের যত জমি আছে তার চেয়ে বেশি জমি একাই কিনেছেন সাবেক আইজিপি বেনজির। দ্বীপের উত্তরপাড়ায় জমি কিনে সীমানা প্রাচীরও দিয়েছেন তিনি। স্থানীয়রা জমিটি বেনজির স্যারের জমি হিসেবেই চেনে। 2011 সালে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করা আব্দুর রহমান এলাকায় বেনজিরের খাস লোক হিসেবে পরিচিত। তিনি বেনজিরের জমিজমা দেখভালের দায়িত্ব পালন করেন। র্যাবের ডিজি থাকার সময় কক্সবাজারের উথিয়ার ইনানিতে 86.94% জমি কেনেন বেনজির আহমেদ। চতুর বেনজির ওই জমিও শ্যালক, স্ত্রী ও 3 মেয়ের নামে রেজিস্ট্রেশন করিয়েছেন। এছাড়া মেরিন ড্রাইভের পাশে স্ত্রীর নামে আরও 70% জমি কেনেন বেনজির। জমিটি দেখভালের দায়িত্বে আছেন জালিয়াপালং ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিন। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে কালের কণ্ঠের প্রতিবেদনে। প্রতিবেদনে পাওয়া তথ্যানুযায়ী দুবাই শহরের কেন্দ্রস্থল মাকতুম স্ট্রিটের বিলাসবহুল কনকর্ড হোটেল অ্যান্ড সুইটসে মোটা অঙ্কের শেয়ার রয়েছে বেনজিরের। সিঙ্গাপুরে 150 কোটি টাকার নিজি জুয়েলার্সের মালিকানাও রয়েছে বেনজিরের। এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়া জমি কিনেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিদেশে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক থেকেও কোনো অনুমোদন নেননি বেনজির, এমনটাই উঠে আসে কালের কণ্ঠের প্রতিবেদনে। এছাড়া সোনালী ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা পাচার করেছেন বেনজির। ঋণ নেওয়ার কথা স্বীকার করলেও কত টাকা ঋণ নিয়েছেন সেটি জানাতে নারাজ সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
অবৈধ সম্পদ অর্জন সহ সব অপকর্মের বিষয়ে বেনজির আহমেদের বক্তব্য জানতে বেনজিরের বাসভবন গুলশান র্যাঙ্কন আইকন টাওয়ারে যায় কালের কণ্ঠের প্রতিবেদক। এ সময় দারোয়ানের ভাষ্য মতে তিনি বাসায় না থাকায় বিভিন্ন সময় তাকে 7 বার ফোন ও মেসেজ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জানতে চাইলে কালের কণ্ঠকে দুদক কমিশনার মোহাম্মদ জহিরুল হক বলেন, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে অনুসন্ধান করা হবে। দুর্নীতিবাজ ব্যক্তি যত প্রভাবশালী হোক না কেন, দুর্নীতি সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেবে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কালের কণ্ঠের প্রতিবেদককে বলেন, দুদক সহ সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে বেনজির আহমেদের দুর্নীতির বিশদ অনুসন্ধানে নামা উচিত। বেনজির আহমেদ একসময় পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে থাকায় দুদক হয়তো স্বাধীনভাবে তার দুর্নীতির অনুসন্ধান করতে বাধাপ্রাপ্ত হতে পারে। দুদক যদি বেনজিরের সম্পদ অনুসন্ধান করে দুর্নীতির চিত্র বের করতে না পারে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে, তবে সেটি হবে দুঃখজনক। নিউজ ডেস্ক, দেশ টিভি।